ভারতীয় পতাকা বিধি হল ভারতের জাতীয় পতাকা ব্যবহারের ক্ষেত্রে বেঁধে দেওয়া নিয়ম ভারতীয় মানক বড়ু এই পতাকা উৎপাদনের পদ্ধতি ও নির্দিষ্ট নিয়মকানুন স্থির করে দিয়েছে জাতীয় পতাকার উৎপাদনের অধিকার কেবল খাদি উন্নয়ন ও গ্রামীণ শিল্প কমিশনের হাতে ন্যস্ত উনিশশো সালে প্রথমবারের জন্য পতাকা বিধিটি গৃহীত করা হয়েছিল এই বিধিটি দু সালে সংশোধন করা হয় জাতীয় পতাকা পরিচালনার ক্ষেত্রে যা যা করণীয় সর্বোপরি জাতীয় পতাকাকে সম্মান করতে হবে পতাকাটি প্রদত্ত আদর্শ আকারের হওয়া উচিত অর্থাৎ দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত তিন দশমিক দুই হওয়া উচিত যখনই জাতীয় পতাকা উড়ানো হয় এটি সম্মানের অবস্থান দখল করে এবং স্বতন্ত্রভাবে স্থাপন করা উচিত জাতীয় পতাকা যখন দেওয়ালে সমতল এবং অনুভূমিকভাবে প্রদর্শিত হয় তখন জাফরান ব্যান্ডটি উপরের দিকে থাকবে এবং উলম্বভাবে প্রদর্শিত হবে জাফরান ব্যান্ডি পতাকার রেফারেন্স সহ ডান দিকে থাকবে অর্থাৎ এটি তার মুখোমুখি একজন ব্যক্তির ডান দিকে হতে হবে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জাতীয় পতাকা হাতানো যাবে না একটি ক্ষতিগ্রস্ত বা বিকৃত জাতীয় পতাকা প্রদর্শন করা উচিত নয় জাতীয় পতাকাকে কোনো রূপে ড্রাইপার হিসেবে ব্যবহার করা যাবে না জাতীয় পতাকা অবশ্যই রঙের সাথে প্রদর্শিত হবে না জাফরান নিচে এটা মাটি বা ছোঁয়ার অনুমতি দেওয়া উচিত নয় জাতীয় পতাকার কোনোভাবেই অপব্যবহার করা যাবে না এদিকে জাতীয় পতাকা পরিচালনা করা উচিত নয় যেসব ক্ষেত্রে সেগুলি হল জাতীয় পতাকা অবশ্যই পোশাকের অংশ হিসেবে ব্যবহার করা যাবে না ক্ষতিগ্রস্ত জাতীয় পতাকা প্রদর্শন করা উচিত নয় কোনো ঘটনার পর কাগজের পতাকা ফেলে দেওয়া বা মাটিতে ফেলে রাখা উচিত নয় তাদের মর্যাদার সাথে ব্যক্তিগতভাবে নিষ্পত্তি করা উচিত পতাকা ক্ষতিগ্রস্ত হলে বা নোংরা হলে এটি ব্যক্তিগতভাবে বিশেষত পুড়িয়ে ধ্বংস করা উচিত অপরদিকে ভারতীয় জাতীয় পতাকা সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য রয়েছে যা অনেকেরই অজানা উনত্রিশে মে মাউন্ট এভারেস্টে জাতীয় পতাকা উত্তোলন করা হয় উনিশশো সালে ইউনিয়ন জ্যাক এবং নেপালের জাতীয় পতাকা সহ ভিকাজি রুস্তম কামা প্রথম ভারতীয় যিনি বিদেশের মাটিতে পতাকা তুলেছিলেন ভারতের পতাকা তিনটি সমান আকারের অনুভূমিক ফিতে নিয়ে গঠিত জাতীয় পতাকা বাইশে জুলাই উনিশশো সাতচল্লিশ সালে গৃহীত হয়েছিল উনিশশো সালের পনেরোই আগস্ট ভারত ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের ঠিক আগে এর কেন্দ্রে মাঝখানের স্ট্রাইপটি চব্বিশটি সমান ব্যবধানযুক্ত স্পোকসহ নেভি ব্লু রঙে একটি অশোক চক্রের নকশা বহন করে জাফরান রং সাহস এবং ত্যাগের প্রতীক সাদা হল সত্য শান্তি ও পবিত্রতার প্রতীক এবং সবুজ হল নির্ভীকতার কর্ম ও শক্তির প্রতীক ভারতীয় স্বাধীনতার সময়কালে ভারতীয় পতাকার আরও কয়েকটি নকশা ব্যবহার করা হয়েছিল এবং গৃহীত হয়েছিল প্রথম ভারতীয় পতাকায় ধর্মীয় চিহ্ন এবং মাঝখানে বন্দে মাতারম লেখা আটটি গোলাপ ছিল এটি উনিশশো ছ সালে সাতই আগস্ট কলকাতার পার্সি বাগান স্কোয়ারে উত্তোলন করা হয়েছিল দ্বিতীয় ভারতীয় পতাকার আংশিক পরিবর্তন ছিল এটি জার্মানিতে ভিকাজি কামা উত্তোলন করেছিলেন বাল গঙ্গাধর তিলক উনিশশো সালে একটি ভিন্ন ধরনের পতাকা ব্যবহার করেছিলেন পতাকার উপরে বাম দিকে ইউনিয়ন জেক এবং উপরের ডান দিকে ক্রিসেন্ট ছিল এতে সাতটি তারও ছিল উনিশশো সালে একটি নতুন পতাকা যার মধ্যে ধর্ম অনুসারে রং ছিল অস্তিত্বে আসে এই পতাকাটির নকশা করা হয়েছিল অশোক চক্রকে কেন্দ্র করে আধ্যাত্মিক অনুপ্রবেশ এড়াতে একটি নতুন পতাকা অস্তিত্বে আসে এর তিনটি রং ছিল জাফরান সাদা এবং সবুজ মাঝখানে একটি চক্র এটি উনিশশো সালে গৃহীত হয়েছিল ভারতীয় জাতীয় পতাকার ডিজাইন করেছিলেন পিঙ্কালি ব্যাঙ্কায়া যিনি অন্ধ্রপ্রদেশের একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাঁর নকশা ভারতীয় জাতীয় কংগ্রেস উনিশশো সালের বাইশে জুলাই গৃহীত হয়েছিল বছর দেশের স্বাধীনতা দিবসের পঁচাত্তর বর্ষপূর্তি তাই এই উপলক্ষে গোটা দেশে হরখর তেরঙ্গা অভিযান কর্মসূচির ঘোষণা দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যুরো রিপোর্ট রাইজেস্ট নিউজ